वेलकम टू आर्ट एंड क्राफ्ट बाय रिंतु। आज खूब सहजे किभाबे प्रजापति आका जाए ताई तोमादेरके देखाबो। प्रथमे एकटी बक्स आंकबो एबं तार माझ बराबर एकटी दाग टेने नेब। एते करे प्रजापतिर डाना एकई थाकबे, छोटो किंबा बड़ो हये जाबे ना। एई स्टेपटी तोमरा अवश्यई फलो करबे। আমরা যখন কাগজে পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করব তখন অবশ্যই পেন্সিল আলতোভাবে ধরব। যদি আমরা পেন্সিল খুব গাঢ় বা চাপ দিয়ে ধরি তখন পেন্সিলে দাগটা কিন্তু কাগজে লেগে যায় আর মোছার পরেও সেই দাগটি লেগে থাকে। এখন বক্সের যে আউটলাইনগুলো আছে সেগুলো মুছে ফেলব। डानार पैटर्न क्रिएट करो, तुम्हारे जे रकम मन चाय तुम्हारा किन्तु पैटर्न दीते पारो। आमी आस्ते आस्ते प्रजापति पैटर्न गुलो क्रिएट करे फेलेछि, तुम्हारा तुम्हारे इच्छा मतो किन्तु पैटर्न क्रिएट करते पारो। ऊपरे डानाटी थेके नीचे डानार पैटर्नटी एकटु अन्यरकम होबे, কারণ প্রজাপতির ডানা কিন্তু অনেক বৈচিত্র্যময় হয়, তাই আমরাও একটু অন্যরকম করে আঁকার চেষ্টা করব। এবার আমাদের আঁকা শেষ, এখন রঙে চলে যাব, দেখব কিভাবে প্রজাপতি রং করতে হয়। আমি এখানে হলুদ, কমলা, লাল রং ব্যবহার করছি, তোমরা অন্যান্য রঙও ব্যবহার করতে পারো। কিন্তু খেয়াল রাখবে যাতে রঙগুলো অনেক রঙিন হয়। ভিডিওটি দেখতে দেখতে কিন্তু তোমরা লাইক ও কমেন্ট করে ফেলতে পারো। অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি কেমন লাগলো। আমরা নিচের ডানাটিও কিন্তু আস্তে আস্তে কমপ্লিট করে ফেলছি। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। যখন আমরা কিনারার দিকে রং করব তখন অবশ্যই মনোযোগ দিয়ে রং করব, যাতে করে বাহিরে রং না যায়। এবার মাঝখানের অংশটি রং করে ফেলছি। একইভাবে কিন্তু পাশের ডানা দুটো রং করে ফেলব। ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। সাবস্ক্রাইব প্লিজ। থ্যাংকস ফর ওয়াচিং।